তৃণমূল কর্মী খুনে পুলিশের হাতে দুই সুপারি কিলার গ্রেপ্তার মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। গত 9 জুন রাতে তৃণমূল কর্মী সনাতন ঘোষ হরিহরপাড়ার এলাকায় বাইকে করে বাড়ি ফেরার সময় তাকে হরিহরপাড়ার গজনীপুর এলাকায় গুলি করে খুন করা হয়। এই খুনের ঘটনায় পরের দিন 12 জনের নামে খুনের অভিযোগ করা হয় হরিহরপাড়া থানায়। ধৃতদের বুধবার 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। গত 9 জুন রাতে তৃণমূল কর্মী সনাতন ঘোষ হরিহরপাড়ার পাড়াগ্রাম এলাকায় বাইকে করে বাড়ি ফেরার সময় তাকে হরিহরপাড়ার গজনীপুর এলাকায় গুলি করে খুন করা হয়। এই খুনের ঘটনায় পরের দিন হরিহরপাড়া থানার 12 জনের নামে খুনের অভিযোগ করা হলে এই ঘটনায় ইতিমধ্যেই 6 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদেরকে পুলিশি হেফাজতে নিয়ে জেরা করে খুনে ব্যবহার করা আগ্নেয়াস্ত্র গাড়ি থেকে উদ্ধার করে। পুলিশি জেরায় উঠে এলো সেই চাঞ্চল্যকর তথ্য, এই ঘটনায় সুপারি কিলার হিসেবে কাজ করেন কয়েকজন নওদার যুবক। দুই সুপারি কিলারকে মঙ্গলবার রাতে হরিহরপাড়া থানার গজনীপুর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত যুবকের নাম ফরিদ শেখ ও আশরাফ মণ্ডল। তাদের বাড়ি নওদা থানার তকিয়া ও দুল্লাপুর এলাকায়। ধৃতদের বুধবার 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয়। হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, TV24 বাংলা। গুপ্তরোগ মাত্র 7 দিনে ফল। স্ত্রী ও পুরুষের বিভিন্ন গোপন সমস্যা, সন্তানহীনতা, সেতি চুলের সমস্যা, 25 বছরের নিচে লম্বা হওয়া, সুগার বা থাপানি, রোগা থেকে মোটা ও মোটা থেকে রোগা, ড্রাগ ও মদের নেশা ছাড়ানো হয়। আত্রেয় আয়ুর্বেদ, এখানে আয়ুর্বেদ সাইড এফেক্ট মুক্ত 100% সুচিকিৎসা করা হয়। প্রতি রবিবার অশ ও বাতের চিকিৎসা করা হয় সম্পূর্ণ বিনামূল্যে। বিনা অপারেশনে ওষুধ দ্বারা অশ থেকে চিরমুক্তি। আত্রেয় আয়ুর্বেদ, রাধিকানগর ফাস্টফুড অফিসের পাশে বহরমপুর।